بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين، والصلاة والسلام على سيد المرسلين نبينا محمد وعلى آله وصحبه أجمعين، أما بعد، فعن أبي موسى الأشعري رضي الله تعالى عنه عن النبي صلى الله عليه وسلم أنه قال: الخازن المسلم الأمين الذي ينفذ ما أمر به فيعطيه كاملا موفرا طيبة به نفسه فيدفعه إلى الذي أمر له به أحد المتصدقين. প্রিয় দর্শক শ্রোতা ভাই বোনেরা, হ্যাঁ, অনেক সময় এমন ঘটে আমাদের যুগে, আমাদের সময়ে, সেটা হচ্ছে অনেকের টাকা কড়ি আছে, সে সদকা দিবে, কিন্তু এই সদকার দায়িত্বটা নিজের ব্যস্ততা থাকার কারণে অনেককে হাওলা করে যে তুমি এই সদকাটুকু অমুককে দিয়ে আসো, এরকম দায়িত্ব দেয়। অনেকে তাতে বিরক্তিবোধ করে, মনে করে যে আমি কেন তার কাজ করে দেব, হ্যাঁ, আমি কেন তার সদকা আরেকজন কাছে পৌঁছিয়ে দেব, সেটা তো তার কাজ, সে কেন করছে না। হ্যাঁ, এটাতে কুণ্ঠাবোধ করার কিছু নেই, বরং এতে সওয়াবের কাজ রয়েছে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই ব্যাপারে যে হাদিসটুকু বললেন, হযরত আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল খাজিনুল মুসলিম الأمين الذي ينفذ ما أمر به فيعطيه كاملا موفرا طيبة به نفسه. বলা হচ্ছে যে একজন মুসলমান যদি কারো ধনভাণ্ডারের রক্ষণাবেক্ষণের দায়িত্ব পালন করে, হ্যাঁ, সে যদি আমানতদার হয়, তাকে যে আদেশ করা হয় সেটা যদি সে পরিপূর্ণভাবে বাস্তবায়ন করে এবং যাকে যতটুকু দেওয়ার কথা সেই যেন, হ্যাঁ, সে যখন পরিপূর্ণভাবে তাকে দিয়ে দেয় এবং তার অন্তর খুশি থাকে যে আমি দিতে পেরেছি অন্যকে, হ্যাঁ, অন্যের দায়িত্ব, হ্যাঁ, সুচারুরূপে আদায় করতে পেরেছি এবং সঠিক জায়গায় পৌঁছে দিতে পেরেছি, যদি এটু এরকম করতে পারে এবং সঠিক জায়গায় পৌঁছে দিতে পারে, তখন রাসূল আকরাম বললেন যে আহাদুল মুতাসাদ্দিকিন, সে দুইজন সদকাকারীর একজন, অর্থাৎ যার সম্পদ সে তো সদকাকারী হইল, সে সদকার সওয়াব পাবে, আর এই লোকটা যে তার সহযোগিতা করলো, তার হিসাব রক্ষণাবেক্ষণের, হ্যাঁ, দায়িত্ব পালন করলো, অথবা সেই জিনিসটুকু সে আপনার গরিবের কাছে পৌঁছিয়ে দিল, হ্যাঁ, তখন তার সেই সমপরিমাণ সওয়াব সে পেয়ে গেল, সেও সদকাকারের সওয়াব পেয়ে গেল। এখানে দেখার বিষয় যে অনেকে আবার এই ব্যাপারেও ফাঁকিবাজি করে, কেউ কাউকে সদকা দেওয়ার জন্য কিছু সম্পদ দিয়েছে, দেখা যায় যে তার থেকে কিছু সংখ্যক, কিছু পরিমাণ নিজের জন্য রেখে দেয়, মনে করে যে এটা সৎকার সম্পদ, হ্যাঁ, সুতরাং সে ফাঁকিবাজি করে, না, এটা করা যাবে না। রাসূল আকরাম সাহেব বলছেন যে ফায়ুতিহি কামিলান মুওয়াফফারা, যে তাকে পরিপূর্ণরূপে দিতে হবে, যে একজনের দায়িত্ব দিলে যে এত টাকা অমুককে সৎকা দিয়ে দিবে, আমি ব্যস্ত, তুমি একটু পৌঁছিয়ে দাও, আপনি এখান থেকে কিছু রাখতে পারবেন না, বরং পুরোপুরিভাবে তাকে পৌঁছিয়ে দিতে হবে। আরেকটা হচ্ছে তাইয়িবাতান বিহি নাফসু, যে এই সব পাওয়ার জন্য আপনার মনে কোনো ব্যথা থাকতে হবে না। অনেকে মনে করেন যে আমাকে দিল না, আমার হাত দিয়ে অন্যকে দিল, আপনার মনে একটু কষ্ট লেগে গেল, না, আপনি পরিপূর্ণ, হ্যাঁ, সন্তুষ্টির সাথে যে আল্লাহর ইচ্ছা হয়েছে যে তার দৃষ্টি ওর দিকে পড়েছে, এই কারণে তাকে সৎকার করেছে, বা অথবা তার প্রয়োজন আমার চাইতে বেশি, এই কারণে আপনি পরিপূর্ণরূপে এবং খুব সন্তুষ্ট চিত্তে তার কাছে যদি পৌঁছে দিতে পারেন সেই সৎকারটুকু, তাইলে এই পৌঁছে দেওয়ার কারণে আপনি সমপর্যায়ের সৎকার করার সওয়াব পেয়ে গেলেন। তাইলে ব্যাপারটা খুবই আপনার খুব গুরুত্বপূর্ণ, যেটার প্রতি আমাদের খেয়াল রাখতে হবে, এটা বিরক্তিকর কোনো ব্যাপার নয় যে আমি বিরক্ত হব কেউ যদি আমাকে দায়িত্ব দেয়, না, সেটা হতে পারে না, বরং এই জাতীয় দায়িত্ব দিলে আমি খুব খুশিতে সেই দায়িত্বটুকু পরিপূর্ণরূপে পালন করার চেষ্টা করব। আল্লাহ জানু এই সকল দায়িত্ব পালন করার তৌফিক দান করুন। ওয়াসাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।